দর্শকবৃন্দ, এই পর্যায়ে বোটানিক্যাল গার্ডেনের প্রধান ফটকে রয়েছে, অর্থাৎ মেইন গেটে রয়েছে। আমরা এতক্ষণ খুবই উপভোগ করলাম। এই পর্যায়ে আমরা চলে যাব আরেকটি উদয়নী স্কুলে, যেখানে রান্নাবান্না খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো সব মিলে একটি সুন্দর দিন আমার বিশ্বাস অতিবাহিত হয়েছে এবং আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আংশিক হলেও উপভোগ করেছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে শিক্ষা সফরগুলো যদি এই ধরনের হয়, এরকম হয়ে থাকে বা এই ধরনের প্রতিষ্ঠান ভিজিট হয়ে থাকে, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম তৈরির ক্ষেত্রে আমাদের যে আধুনিক শিক্ষা দরকার, ডিজিটাল যুগে যে শিক্ষা দরকার, মানসম্মত প্রতিষ্ঠান দরকার, তার সবগুলোই নির্বাচন করা সম্ভব হবে। এবং আমার বিশ্বাস এখান থেকে ফিরে গিয়ে যে সমস্ত শিক্ষক আজকে যুক্ত ছিলেন, এগুলো দেখেছেন, তারাও নতুনভাবে এই কোমলমতি শিক্ষার্থীর জন্য চিন্তা ভাবনা শুরু করবেন এবং স্বপ্ন দেখানো শুরু করবেন। আমিও শিক্ষার্থীদেরকে অনুরোধ জানাবো যে আমাদের সর্বপ্রথম যেটি দরকার সেটি হচ্ছে স্বপ্ন দেখতে হবে। আমার স্বপ্নের প্রতিষ্ঠানটি যেন অনেক সুন্দর হয়, স্বপ্নের ক্যাম্পাসটি যেন অনেক সুন্দর হয়, আমার স্বপ্নের প্রতিষ্ঠানে যেন কোয়ালিটি সম্পন্ন এডুকেশন থাকে, এগুলো থাকবে আমার ভবিষ্যৎ শিক্ষার জন্য। তো আমার বিশ্বাস এখানে যা তোমরা পেয়েছো আংশিক হলেও কাজে লাগবে, যদি তুমি জীবনে কখনো এটাকে কাজে লাগাতে পারো। আমার বিশ্বাস, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে স্বপ্ন সৃষ্টিকর্তা কোনো না কোনো সময় পূরণ করে থাকেন। তো স্বপ্নে ভালো পড়াশোনা, স্বপ্নে যদি কোনো লক্ষ্য থাকে, স্বপ্নে যদি কোনো গোল নির্ধারণ করা হয়, ইনশাল্লাহ সেটি বাস্তবায়িত হবে। তো স্যার, আমরা এখানেই শেষ করতে চাচ্ছি, পরে আমরা চলে যাব। জি, ধন্যবাদ হিরণ ভাইকে যে আমরা এই আমাদের শিক্ষা সফরে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে সারাদিনব্যাপী ময়মনসিং, অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, হাই স্কুল এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বোটানিক্যাল গার্ডেন সহ অন্যান্য স্থাপনাগুলো ঘুরে দেখা হলো। এখন আমাদের খাবারের সময়, এখন আমরা চলে যাব এবং খাবার পরে হয়তো আরও কিছু দেখা হবে, তারপরে আমরা বিদায় নেব। ধন্যবাদ সকলকে। ঠিক আছে, আমরা এখান থেকে সুশৃঙ্খলভাবে হাঁটবো, এটা মেইন রোড, একটু সাবধানে আমাদেরকে হাঁটতে হবে, পরে আমরা গাড়িতে উঠবো।